হ্যালো ম্যানেজমেন্ট অফ নার্সিংয়ের মধ্যে মাঝে মাঝে একটা কোয়েশন আসে ম্যাথামেটিক্যাল বেস দ্যাট ইজ ক্যালকুলেশন অফ স্টাফস ওকে এরকম একটা কোয়েশন দেওয়া থাকে যে এত এরকম একটা ওয়ার্ডে এত নাম্বার অফ পেশেন্টস আছে এত নাম্বার অফ স্টাফসদের কীভাবে রিক্রুট করা হবে বা এত নাম্বার অফ পেশেন্ট আছে এত রেশিওতে কত স্টাফস লাগবে কোন শিফটিংয়ের জন্য তো এটা একটু ট্রিকি কোয়েশ্চেন কিন্তু একবার যদি আমরা জেনে নিই এটা খুবই ইজি তাই জন্য আজকে ক্যালকুলেশন অফ স্টাফসটাই বলছি ওকে ক্যালকুলেশন অফ স্টাফস বললেই হয়তো বলা বলা থাকতে পারে যে লিভ রিজার্ভ কত পার্সেন্ট আছে কারণ এটা হসপিটাল টু হসপিটাল ভ্যারি করে কিন্তু স্ট্যান্ডার্ডাইজডভাবে থার্টি পার্সেন্ট লিভ রিজার্ভ থাকে ওকে টোটাল নাম্বার অফ স্টাফ আমরা আজকে স্টাফ নার্স ধরেই হিসাবটা করবো বা স্টাফ নার্স ধরেই কোয়েশ্চনে ম্যাক্সিমাম টাইম আসে তো টোটাল নাম্বার অফ স্টাফ নার্সের মধ্যে থার্টি পার্সেন্ট অন লিভ এটা ধরে রাখতে হবে সাপোজ যদি আমার একশো জন স্টাফ থাকে তাহলে থার্টি পারসেন্ট অর্থাৎ তিরিশ জন আমার ধরে রাখতে হবে লিভে আছে সো দ্যাট ইজ সেভেন্টি পার্সেন্ট অন ডিউটি ওকে মাত্র মানে আমার সত্তর জন অন ডিউটিতে আছে এটা ধরে রাখতে হবে ফ্রম রেস্ট ওয়ার্ডের ক্ষেত্রে নর্মালি ওয়ান ইস টু থ্রি ফর ইচ শিফট ওকে ওয়ান ইস টু থ্রি মানে তিনজন পেশেন্টের জন্য একজন স্টাফ নার্স ফর ওয়ার্ড ওকে ফর আইসিইউ ওয়ান ইস টু ওয়ান ফর ইচ শিফট মানে আইসি একজন পেশেন্টের জন্য একজন স্টাফ নার্স ওয়ার্ডে তিনজন পেশেন্টের জন্য একজন স্টাফ নার্স এই রেশিওতেই মোটামুটি ক্যালকুলেশন করা হয় ইন জেনারেল যদি আমাকে অন্য কোনো রেশিও দেওয়া থাকে সেখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে ওকে অর অ্যাজ গিভেন যদি যেরকম দেওয়া থাকে এরপর আমাকে যদি শিফটিং ভাগ করতে দেয় ন্যাচারালি শিফটিং ভাগ হয় মর্নিং ইভিনিং নাইটে থ্রি ইজ টু টু ইজ টু ওয়ান আমার যে রেস্ট স্টাফ স্ট্রেংথ থাকলেও সবসময় কিন্তু রেস্টের ওপর হিসাব করতে হবে কারণ থার্টি পারসেন্ট লিভের মধ্যে রিজার্ভ আছে এনি টাইপ অফ লিভ দ্যাট ইজ ক্যাজুয়াল লিভ ওয়ার্ন লিভ চাইল্ড কেয়ার লিভ ম্যাটারনিটি লিভ এরকম ধরে নিতে হবে থার্টি পার্সেন্ট লিভের জন্য আমাকে রিজার্ভ রাখতে হবে ঠিক আছে তারপরে বাকি যে আমার রেস্ট স্টাফ থাকছে সেটাকে থ্রি ইজ টু ইজ টু ওয়ান করে আমার তিনটে শিফট মধ্যে ভাগ করতে হবে ঠিক আছে ও অনেকভাবে দেওয়া হতে পারে এক তো পেশেন্টের নাম্বার বলে কোয়েশ্চেন দিতে পারে যেমন ধরুন বলল যে পেশেন্ট আছে আশি জন ইন কেস অফ আইসিউ তাহলে স্টাফ নার্স কতজন থাকবে তাহলে আশি জন পেশেন্টের জন্য ওয়ান টু ওয়ান রেশিওতে আশি জনই নার্স থাকবেন কে এবার সেটা যদি মর্নিং ইভিনিং নাইটে টোটাল নাম্বার অফ স্টাফস বের করতে পারলে তাহলে মর্নিংয়ে যদি মানে তিন ভাগ মানে হচ্ছে সেখানে আসি ইভিনিংয়ে টু পার টু ভাগে ভাগ করতে হবে নাইটে ওয়ান ভাগ এভাবে ভাগ করতে হবে ঠিক আছে এবার দুদিক থেকে কোয়েশন আসতে পারে এক তো পেশেন্টের নাম্বার বলে কোয়েশন আসতে পারে আর এক তো আমাকে বলে দিতে পারে টোটাল স্টাফ স্ট্রেংথ কত ঠিক হ্যাঁ তো আমি প্রথমে ধরে নিলাম যে আমার টোটাল স্টাফ আছে দেড়শো জন একটা আমি এক্সাম্পল বলছি টোটাল স্টাফ নার্স আছে আমার দেড়শো জন তার মধ্যে থার্টি পার্সেন্ট যদি অন লিভ থাকে তাহলে আমার দেড়শো ইন্টু থার্টি বাই হান্ড্রেড ওকে তাহলে আমার পঁয়তাল্লিশ জন অন লিভ তাহলে অন ডিউটি আছে বাকি যে রেস্ট দ্যাট ইজ ওয়ান জিরো ফাইভ এবার মর্নিং ইভিনিং নাইটে যদি আমি থ্রি ইস টু টু ইস টু ওয়ান করে ডিভাইড করি তাহলে আমি ধরে নিজে মানে এখানে ওয়ান মানে হচ্ছে এক্স সো থ্রি এক্স টু এক্স এক্স সেটাকে টোটাল করলে হচ্ছে সিক্স এক্স সিক্স এক্স মানে হচ্ছে আমার ওয়ান জিরো ফাইভ তাহলে এক্স মানে হচ্ছে ওয়ান জিরো ফাইভ বাই সিক্স তাহলে আমার মর্নিংয়ে কত হবে অ্যাট মর্নিংয়ে ওয়ান জিরো ফাইভ বাই সিক্স দ্যাট ইজ এক্স ইন থ্রি তাহলে সেটা প্রায় তিপ্পান্ন জনের মতো হচ্ছে এবার সেটা যদি আমার আইসিউতে হয় তাহলে আমার আইসিউতে পেশেন্ট কতজন আছে ওয়ান ইস টু ওয়ানে তাহলে তিপ্পান্ন জনই পেশেন্ট আছে ঠিক আছে যদি আমার ওয়ার্ডে হয় তাহলে নিশ্চয়ই তিপ্পান্ন জন নার্সের জন্য তিপ্পান্ন ইন্টু তিন অতজন পেশেন্ট আছে এইভাবে ক্যালকুলেশান দিতে পারে বা আমার উল্টোভাবে ক্যালকুলেশান দিতে পারে আমার দেড়শো জন পেশেন্ট আছে ওয়ার্ডে তাহলে আমার নার্স কতজন থাকবে তাহলে দেড়শোকে তিন দিয়ে আমাকে তখন ডিভাইড করতে হবে তাহলে আমার পঞ্চাশজন নার্স থাকবেন যেহেতু ওয়ার্ডের ক্ষেত্রে থ্রি টু ওয়ান করে থাকবে ঠিক আছে তাহলে এইভাবে শিডিউলিং করা যাবে যদি রোস্টার ভাগ করতে পারে মর্নিং ইভিনিং নাইটের মধ্যে তাহলে থ্রি ইস টু টু ইস টু ওয়ান এইভাবে রোস্টার ভাগ করতে হবে ওকে থ্যাংক ইউ